প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সমুদ্রকন্যা কুয়াকাটার সমুদ্র সৈকত এইবার দেখতে পাবেন বিমানে চড়ে। না, এই বিমান আপনাকে নিয়ে আকাশে উড়বে না, বরং চার চাকায় সি বিচ ঘুরিয়ে দেখাবে। কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক বিনোদনে নতুন রাইড হিসেবে যুক্ত হয়েছে বিমানাকৃতির গাড়ি। নতুন প্রযুক্তিসম্পন্ন শব্দ ও জ্বালানিবিহীন বিমান সদৃশ এই গাড়িতে চড়ে বেশ উচ্ছ্বসিত পর্যটকরা। তেমনি পর্যটকদের আনন্দ দিতে পেরে খুশি এই গাড়ির উদ্যোক্তা। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ময়ূপুর ইউনিয়নের মজ্জেমপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে মাহবুবুর রহমান শাওন, তিনি এই বিমানাকৃতির গাড়িটি দীর্ঘ ৬ মাস প্রচেষ্টার পর নিজ হাতে তৈরি করেছেন। সম্পূর্ণরূপে শব্দ ও জ্বালানিবিহীন এ গাড়িটি চলে সোলার সিস্টেমে, যা সৈকতে শব্দ ও বায়ুদূষণ ছাড়াই বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে পর্যটকদের মাঝে। গাড়িটিতে একসঙ্গে চালকসহ চারজন উঠতে পারে। কুয়াকাটা সমুদ্র সৈকতে নিয়ে আসার পর থেকেই গাড়িটির কাছে ভিড় করছেন পর্যটকরা। কেউ বা ছবি তুলছেন, কেউ আবার ঘুরছেন গাড়িতে চড়ে। সাতের ক্ষেত্রে ভালো হবে, কারণ এটা তো সেফটি, এটার ভিতরে বসে বসে থাকা, ঘোরাই করা, দেখতে আরও ভালো লাগে। অবশ্যই মানে দরকার, যেহেতু বাচ্চারা এই জায়গায় এসে আনন্দ করে, ফুর্তি করে, নিজেদের মতো মানে এনজয় করতে পারে। আসিস প্রতিদিনই এখানে, মানে আমাদের রাইড করার জন্য কিছু নাই, তেমন একটা আনন্দজনক বা আমরা পিকনিক তুলবো এরকম বা কোনো কিছু নাই। যাই হোক, আমরা এই সমস্ত কিছু আসি, বাচ্চাদের নিয়ে আসি, আনন্দ হয়, দেখতে উৎসাহ হয়, উঠতে অনেক সুবিধার আছে। আমরা এটা রাউন্ডে তিন চার কিলোর মতন আপ ডাউনে আমরা জন প্রতি নিই ১০০ টাকা করে। মোটামুটি আমাদের এই যাত্রী খুবই ভালো আছে আর কি, বাচ্চাদের আকর্ষণের জন্য খুবই ভালো। পর্যটকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করতে ৪ লাখ টাকা ব্যয়ে দীর্ঘ ৬ মাস প্রচেষ্টায় বিমানাকৃতির গাড়িটি তৈরির কথা জানান এই উদ্যোক্তা। আমি চাচ্ছি যেখানে, যেহেতু এটা আমাদের কুয়াকাটা আমাদের একটি সম্পদ, হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশকে প্রমোট করছে এক কথা যদি বলি, অথবা এই কুয়াকাটায় নিত্য নতুন কিছু হোক এবং সবাই নতুন কিছু এখানে নিয়ে আসুক, এটাই চাই, যাতে করে কুয়াকাটাকে বাংলাদেশ সহ বিশ্বের মানুষ চিনতে পারে, আরও বেশি বেশি চিনতে পারে। এটা বর্তমানে আপনারা জানেন যে এটাকে বলা হয় যে সাগর কন্যা। সৈকতে নতুন নতুন রাইড বাচ্চাদেরকে অনেক বেশি আনন্দ দেয়। তবে ফিটনেস ছাড়া গাড়ি সৈকতে চলাচলের সুযোগ না থাকার কথা বললেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। আমরা অবশ্যই খেয়াল রাখি এবং প্রত্যেক মাসে মাসে আমাদের ব্রিফিং হয়, তাদেরকে নিয়ে আমরা মিটিং করি। মিটিং করে যেগুলো আসলে ফিটনেস নাই, এগুলো আসলে চালানোর জন্য অকেজু হিসাবে আমরা গণ্য করি, আর যেগুলো ফিটনেস আছে মূলত সেগুলোই চলে আর কি। নিউজ ডেস্ক, চ্যানেল ২৪।